প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 7 নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয়টি বুদ্ধিভিত্তিক সমাধান আমরা শিখব। চলো বন্ধুরা, একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করে শিখব। সবাই মনোযোগ সহকারে খাতায় প্রশ্নটি লিখে নেবে, কেমন? দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রশ্নটা আমি লিখেছি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অঙ্কন ফর্মে এবং এদের অনুপাত 1:3। এখান থেকে আমরা সংখ্যা দুইটি নির্ণয় করো। প্রশ্ন ক, সংখ্যা দুইটি কোন আয়তনে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বন্ধুরা, দেখো তোমরা উদ্দীপকটি দেখো, দুই
25 ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং এদের অনুপাত 3। এখান থেকে এই প্রদত্ত তথ্য থেকে আমরা এখানে তিনটি প্রশ্ন দিয়েছি। প্রশ্ন পাওয়া প্রদত্ত তথ্য থেকে সংখ্যা দুটিকে এক্স ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করে সমীকরণ গঠন করো। খ, সংখ্যা দুটি নির্ণয় করো। গ, সংখ্যা দুটি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হলে ক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই প্রশ্নটি খাতায় উঠিয়ে নাও, তারপর আমরা একটি একটি করে সমাধান করব, কেমন? চলকের মান নির্ণয় করেছিলাম, সেখানে প্রতিস্থাপন, সেখানে পক্ষান্তর, বজ্রগুণন, আর গুণন, প্রতিসাম্য বিধির মাধ্যমে সমাধান করেছিলাম, সেখানে সমীকরণ গঠন করা ছিল। আজকে আমরা বুদ্ধিভিত্তিক সমস্যা থেকে সমীকরণ গঠন করে তারপরে সমাধান করব। তাহলে দেখো বন্ধুরা কিভাবে সমীকরণ তৈরি করতে হয়। এখানে বলে দিছে এক্স ও ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করতে হয়। সাধারণত বীজগণিতের বুদ্ধিভিত্তিক অঙ্কগুলোকে আমরা চলকের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটি খুব সহজ ভাবে করা যায়। সবসময় খেয়াল করবে যে অঙ্কের মধ্যে অজানা তথ্যটিকে ধরে নিতে হয়, যেটি জানা না। দেখো দুইটি সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং এদের অনুপাত 1:3। এখানে দুইটি সংখ্যার কথা বলা আছে, দুইটি সংখ্যার একটিও জানা নেই। তাহলে আমরা এই সংখ্যা দুটিকে দুটি অজানা চলকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে এক্স ও ওয়াই চলকের মাধ্যমে বলছে, তাহলে আমরা এক্স আর ওয়াই ধরেই বলব, কেমন? তাহলে দেখো মনে করি বা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যা মনে করি বা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই। প্রশ্ন আসতে পারে যে স্যার বড় ছোট ধরলেন কেন, সংখ্যা দুটি ধরলেন না কেন, সংখ্যা দুটি এক্স ওয়াই ধরলে কি হতো? দেখো সবসময় অঙ্ক পড়ে বুঝবে কোন তথ্য তোমার জন্য সহজ হয় কিনা তোমাদের জন্য। এখানে বলা আছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, অন্তর মানে বিয়োগ ফল, অর্থাৎ একটি বড় আর একটি ছোট হতে হবে। আবার এখানে অনুপাত দেওয়া আছে 1:3, তার মানে একটি ছোট আর একটি সংখ্যা বড়। আমরা এই তথ্য থেকে বুঝে নিয়েছি, সেই জন্য সুবিধার্থে ছোট এবং বড় সংখ্যা ধরেছি, বড় সংখ্যা এবং ছোট সংখ্যা ধরেছি। এখন ধরলাম, এখন এখান থেকে সমীকরণ কিভাবে তৈরি করতে হবে? প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, বুদ্ধিভিত্তিক প্রশ্নের মধ্যে তোমরা খেয়াল করবে শর্ত আরোপ করা থাকে। সেই শর্তটা যদি ধরতে পারো, বুঝতে পারো, তাহলেই তুমি সমীকরণ গঠন করতে পারো। দেখো মজার ব্যাপার, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40, মানে বিয়োগ ফল 40, অর্থাৎ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করলে 40 হবে, একটি শর্ত। আবার বলছে এই দুটি সংখ্যার অনুপাত 1:3, তাহলে এখানে দুইটি শর্ত আছে। এই দুইটি শর্ত আমরা এখন ইউজ করব। প্রথম শর্ত মতে আমরা বড়টি ধরেছি এক্স, তাহলে
x minus y সমান 40। দেখো বন্ধুরা, হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অন্তর্ফল। তো বড়টি ধরেছি x ছোটটি y, তাহলে বড় থেকে ছোটটি বাদ দিলে অন্তর হবে 4। তাহলে এটিকে আমরা একটি সমীকরণ, এক নম্বর সমীকরণ হয়ে গেল। দ্বিতীয় শর্ত, এদের অনুপাত 1:1 এবং দ্বিতীয় শর্ত মতে, দেখো বন্ধুরা খেয়াল করো, এখানে 1:3 অর্থাৎ 1 ছোট 3 বড়, অর্থাৎ আগের সংখ্যাটি ছোট হবে পরের সংখ্যাটি বড়। তাহলে দ্বিতীয় শর্তের মধ্যে y:x সমান 1:2। এখান থেকে উপরে চলে যায়, দেখো এই ইষ্টু মানে কি, ইষ্টুকে ভাগ লেখা যায় তাহলে, বা y by x, এর আগে পাটিগণিতের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে অনুপাত শিখেছিলাম, সেখানে অনুপাত মানে ভাগ, এটিকে ভাগ আকারে লেখা যায়। তাহলে y by x সমান 1/3, এর পাশে 1 এটি ভাগ 3, বা x সমান 3 তাহলে আমাদের প্রশ্ন কয়ে ছিল যে x ও y চলকের মাধ্যমে সংখ্যা দুটি প্রকাশ করে সমীকরণ গঠন। তাহলে আমাদের দেখো x y এর মাধ্যমে প্রকাশ করে x minus y সমান 40 একটি সমীকরণ পেলাম, আবার x সমান 3y অনুপাত থেকে আরেকটি সমীকরণ পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন কয়ের সমাধান হয়ে গেল। বুঝতে পারছো বন্ধুরা? ঠিক আছে, তাহলে আমরা দুটি সমীকরণ পেলাম। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান, প্রশ্ন ছিল সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে 6 নম্বর প্রশ্নে চলে আসি, আমরা কয়ে দুটি সমীকরণ পেয়েছি, সেই সমীকরণ দুটি সমীকরণ আমাদের গঠন হয়ে গেল। এখান থেকে আমরা এখন x ও y এর মান বের করব, অর্থাৎ সংখ্যা দুটি নির্ণয় করব। কোন পদ্ধতিতে করব? ওই 7.1 এ আমরা পক্ষান্তর, তারপর আর গুণন, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিলাম। এখানে দেখো দুটি সমীকরণ আছে, দুটি চলক আছে x y, এখানে x y চলক আছে। এখানে আমরা একটি সমীকরণ থেকে একটি চলকের মানকে আরেকটি সমীকরণের উপরে বসায়ে মান বের করব, এটি প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা
ক্লাসে গেলে সম্পর্কে আরো ভালো জানতে পারবে। তাহলে দেখো এখানে দেখো x সমান 3y অর্থাৎ 2 নম্বর সমীকরণ, তাহলে x সমান 3y, এখন x সমান 3y এই x এর মান 3y যদি 1 নম্বর সমীকরণে x এর জায়গায় বসাই তাহলে আমরা একটি চলকের মান পেয়ে যাব। কেমন? তাহলে বন্ধুরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এক নম্বর সমীকরণে x সমান 3y বসালে চলকের একটি চলক এখান থেকে উঠে গেল, এটি প্রতিস্থাপন পদ্ধতি বা 3y এবং y এই দুইটি সদিশ পদ, তাহলে 3y থেকে y বাদ দিলে 2y সমান 40, আবার ওটি পক্ষান্তর না করে এই পাশে দুই দিয়ে ভাগ, আবার ওই পাশে দুই দিয়েও ভাগ বন্টন বৃদ্ধি করতে পারতাম, যে কোনো একটা করলে কেমন। তাহলে y সমান, সুতরাং তাহলে আমরা দেখো বন্ধুরা আমরা y এর মানটি পেয়ে গেলাম, অর্থাৎ একটি সংখ্যা পেয়ে গেলাম। আমরা ছোট সংখ্যাটি y ধরেছিলাম সেই ছোট সংখ্যাটি পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের সমীকরণ ছিল দুটি, একটি ছিল x মাইনাস y সমান 40 নম্বর, আরেকটি ছিল x সমান 3y, এটি ছিল দুই নম্বর সমীকরণ। তাহলে আমরা যেহেতু y এর মান পেয়ে গেছি, তাহলে এই y এর মান এই দুইটা সমীকরণের যে কোনো একটিতে বসালে আরেকটি মান অর্থাৎ x এর মানটি পাওয়া যাবে। তাহলে আমরা দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে y সমান 20 বসালে এবার দেখি, তাহলে x সমান 3y, তাহলে x সমান 3 গুণ ইনটু y মানে কত 20, তাহলে এখানে y এর জায়গায় বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি সুতরাং
তাহলে বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয় কি করে সমীকরণ গঠন করে সেখান থেকে চলকের মান বের করতে হয়, অর্থাৎ এই তথ্য থেকে আমরা দুটি সংখ্যা নির্ণয় করে দেখাবো, কেমন? এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানে যাব। তিন নম্বর প্রশ্নটি সংখ্যা দুটি যদি কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ হয়, তাহলে তোমরা শিখেছ যে আমরা পাটিগণিতে পরিমাপ অধ্যায় তিনের যে ক্লাস করে এসেছিলাম সেখানে আমরা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছিলাম, পরিসীমা নির্ণয় করেছিলাম, মনে পড়ে না? হ্যাঁ, সেই সেই জ্ঞান আমরা এখানে কাজে নেব। সংখ্যা দুইটি যদি কোনো আয়তক্ষেত্র, তাহলে আমরা ব নম্বর প্রশ্নের সমাধানটি কিভাবে করি? তাহলে ক থেকে প্রাপ্ত সংখ্যা দুইটি
পাশে যদি একটি চিত্র তাহলে আমরা অধ্যায় তিনের ক্লাসে শিখেছিলাম যে ভিতরে যে জায়গাটি থাকে ফাঁকা জায়গা সেটি হচ্ছে ক্ষেত্রফল, আর চারিদিক থেকে চারিদিকে যে বাহুর দৈর্ঘ্য গুলা এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে চারিদিকে দৈর্ঘ্যের অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি, তাহলে যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা আছে তাহলে তোমরা সহজেই পরিসীমার একক সবসময় শুধু একক হয়, এখানে বর্গ বা ঘন একক লিখতে হবে না, শুধু একক। দেখা যাচ্ছে না মনে হয়, আমি আবার একটু করে লিখি। তাহলে এখানে 2 60 24 দেখো বন্ধুরা, খুব সহজেই আমরা পরিসীমার সূত্র জানি। জুইটি দৈর্ঘ্য প্রশ্ন বসে মান বসাই দিলাম, পরিসীমা পেয়ে কত সহজে হয়ে গেল। এবার আমরা এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল সূত্র সবার জানা আছে এর আগের ক্লাসে। হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বল বল। সবসময় আয়তক্ষেত্র যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলের একক সবসময় এককের আগে বর্গ লিখতে হবে। বর্গ সমান
ইসলাম ধর্ম কত? 60 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।